ওকে ইঞ্জিনটা দেখলি তো শান্তি ভাই কত সুন্দর প্রিমিয়ামতে হ্যাঁ এই সিস্টেমটা আছে এটা অরিশের ভিতর পাই যাবেন এই যে আরে বাবার বাবা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পিছনে দেখা যাচ্ছে চমৎকার একটা গাড়ি টয়োটা ওয়ারিশ 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন অকটেন টাইপ সামনে পিছনে গ্লাস অর্থাৎ অল গ্লাস এবং সাইডের গ্লাসগুলো সহ সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশন আছে এবং অরিজিনাল টোটাল মাইলেজটা হচ্ছে 1 লক্ষ সামথিং স্টার্ট হবে 25 স্টার্ট ওকে এখানে বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব গাড়ি কন্ডিশন কেমন এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন কেমন আছে সব কিছু জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন শুধুমাত্র তারাই জানতে পারবেন আর এই গাড়ির প্রাইসটা তুলনামূলক মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা কমে পাবেন আপনারা যারা যাচাই বাছাই করবেন তুলনামূলক 1 থেকে 1.5 লক্ষ টাকা কমে যারা গাড়ি নিতে চাচ্ছেন টয়োটা ওয়ারিশ চাচ্ছেন আপনারা হয়তো জানেন যেহেতু এটার পার্টসটা কিন্তু অ্যাভেলেবেল অনলি অকটেন লেভেল একটা গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না আর ছোটখাটো বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য অনেকেই গাড়ি খুঁজতেছেন ভালো একটা গাড়ি টিপটপ একটা গাড়ি যেটা আমরা বলে থাকি সম্পূর্ণ ভিডিও দেখেন আর যদি ভালো লাগে লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন তাহলে চলুন শুরু করি নাম যে টয়োটা ওয়ারিশ যারা চাচ্ছিলেন অ্যাভেলেবেল পান না আর এই রেটার ব্যাপারে কিন্তু বিস্তারিত আমরা জানবো এই যে আমার বড় ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অলি ভাই ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি এত চমৎকার চমৎকার কালেকশন কিভাবে করেন বুঝলাম আলহামদুলিল্লাহ ভাই আমাদের সব সব কিছু ভালো কালেকশন পাবেন ভাই হ্যাঁ সব ভালো কালেকশন হট হট কালেকশন যেটা বলি আমরা হট হট হ্যাঁ হট কালেকশন গুলো আমার কাছে খুঁজতে হবে আচ্ছা হট কালেকশন মানে হচ্ছে অলি ভাই অলি ভাই আচ্ছা এইটা মডেল কত বলেন ভাইয়া এটা মডেল হলো 11 রেজিস্ট্রেশন হলো 16 16 স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি তেলে চলে অকটেন টাইপ অকটেন টাইপ পেপারস আপ টু ডেট পেপারস আপ টু ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ভাই আপ টু ডেট বলতে কি নতুন করানো একবার আচ্ছা নতুন ভাই একবার নতুন ভাই ভরপুর ভরপুর যেটা আমি বলে থাকি হ্যাঁ এক বছর টেনশন মুক্ত শুধু এবং তেল ভরবে না গাড়ি চালাবেন অল গ্লাস অরিজিনাল অল গ্লাস অরিজিনাল আবার ইঞ্জিন কন্ডিশনটা কেমন ভাই খুবই গুড কন্ডিশন ভাই ভালো ভালো ওকে ইঞ্জিনটা দেখলি তো শান্তি ভাই ইঞ্জিনটা দেখলি কি শান্তি আচ্ছা ইঞ্জিন দেখলি 1500 সিসি ইঞ্জিন তো ভাই সিসি 1500 সিসি 1500 এনে গাড়িগুলো আবার 1300 সিসি থাকে এটা 1500 1500 1500 হতে অনেক কিছু প্লাস পাই 1500 আবার ব্যাটারি দাই যে দেখেন না পাউডার ব্যাটারি ব্যাটারি পাউডার ব্যাটারি নতুন ব্যাটারি একবারে এটা অরিজিনাল তো অরিজিনাল হেডলাইট 500 লাগছে অরিজিনাল 500 লাগ এবং সিরিয়ালটা তো দেখাই দিই আমরা দেখেন ভাই সিরিয়ালটা ভাই সিরিয়াল ওকে এবং সামনে পিছনে গ্লাস লাইট সবকিছু সব অরিজিনাল অরিজিনাল এবং পুশি স্টার্ট পুশি স্টার্ট আপনি ভাই এই পাশে দাঁড়ান আমি একটু এই পাশে ঢুকি আমাদের বাইরেদেরকে একটু ভিতরে ভিতরে দেখাই দিই তাহলে বুঝতে পারবো গাড়িটা কন্ডিশনটা কেমন দেখেন টোটালি অরিজিনাল টোটাল অরিজিনাল দেখেন না গ্লাসের স্টিকার এইগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এবং এসির বালবসটা কেমন ভাই বলি ভাই গুড গুড এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল কন্ডিশন এই যে দেখেন না এই মালগুলো একমাত্রই থাকে অরিজিনাল গ্লাসে আচ্ছা আচ্ছা এগুলো লাগানো যায় না না লাগালে অরিজিনাল মানে এটা কেউ যদি লাগে আমি শিওর জানি না আচ্ছা আচ্ছা লাগালবে এটা হবে কিনা আমি জানি না এটা তো অরিজিনাল দেখাই যায় মানে অরিজিনাল দেখলে বোঝা যাবে হ্যাঁ আচ্ছা এটা অকটেন টাইপ তাই ভাই অকটেন টাইপ 100 টাইপ এর ক্যামেরা সব কিছু কমপ্লিট 2011 মডেল 16 তে রেজিস্ট্রেশন এবং ভিতরে কন্ডিশন নাকি অরিজিনাল কন্ডিশন ভাই অরিজিনাল মানে 100% অরিজিনাল দেখেন নাই মানে কখনোই সিএনজি এলপিজি করা হয় নাই না শুরু থেকে অকটেন অকটেন চলতেছে এবং দেখেন সিলিংটা মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং এইগুলো দেখলে অনেক সময় গাড়ির কন্ডিশন দেখলে সম্ভাবনা নাকি বোঝা যায় হ্যাঁ অলি ভাই এই সাইডগুলো দেখলে এডি দেখলে তো অবশ্যই বলবেন এই যে স্পোর্ট গুলো আছে না হ্যাঁ অলি ভাই অরিজিনাল গুলো স্পোর্ট গুলো থাকবে আচ্ছা আচ্ছা যখন একটা এক্সিডেন্ট হিস্টরি করবে ওই সময় স্পোর্ট থাকবে না ওকে তবে এই যে লাইট গুলো দেখেন না যেটা অরিজিনাল এই দেখেন এই কয়ও লেখা থাকবে এই দেখেন কয়ও 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 হুম ঠিক আছে আপনারা দেখেন কত ফেরেট হুম এই নাম্বার প্লেটও থাকলে অনেক কিছু মার্ক করা যায় যে একটা গাড়িটা কি ফেরেট থাকতে পারে আচ্ছা আচ্ছা কারণ যখন আঘাত খাইবে এই নাম্বার প্লেট তো বিআরটি থেকে একটাই দেয় একটাই হ্যাঁ আচ্ছা আগে খেলে আগেটাই লাগাই যাবে কিছু করার নাই ওকে তার মানে টোটালি গাড়ি তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবে না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অকটেন টাইপ অকটেন টাইপ 1500 সিসি 1500 সিসি পেপারস আপ টু ডেট পেপারস আপ টু ডেট পুশি স্টার্ট পুশি স্টার্ট প্রাইসটা ছোট করে প্রাইসটা ছোট করে বলেন আজকে কত দিব অলি ভাই এটা প্রাইস এটার আজকিন প্রাইস পড়বে 15 লক্ষ বলো উপরেটা বলবো 20000 টাকা 15 20 20 আচ্ছা বিজনেস 99 থেকে আসলে 20000 টাকা কম রাখেন 15 লক্ষ বিজনেস 99 এ যখন আসবে ওই সময় 20000 স্যার ঠিক আছে 100% আচ্ছা আসতে হবে কোথায় আসতে হবে মিরপুর 10 নম্বর মিরপুর 10 মিরপুর 10 কাজীবাড়ি আইসা ফোন দিলে হয়ে যাবে বাস এতটুকু হ্যাঁ
ঠিক আছে অলি ভাই ভালো থাকবেন মিরপুরের লোকেশনটা তো হিপিজিবি তো ফোনে কন্টাক্ট করে আসলে 10 নম্বর স্টেশনে নাইমে ফোন দিব হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ মিরপুর 10 নম্বরে ফোন দিলে হয়ে যাবে আচ্ছা সবাই ভালো নম্বর দাও আছে ফোন দিলে হয়ে যাবে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন একটু বলে দিই স্ক্রিনে নাম্বার আমার বাইর নাম্বার দাও আমি একটু বিজি থাকি তো আমার বাইর নাম্বার দিয়ে দিছি বাইলে ফোন দিলে হইবো ভাইয়ের সাথে কথা বলিবো স্ক্রিনে যে নাম্বার এটা আপনার বাইর নাম্বার আমার বাইর নাম্বার ঠিক আছে আপনার অলি ভাইয়ের সাথে কথা বলবেন গাড়িটা দেখে দিন বুঝিয়ে নিয়ে যাবেন ওকে অলি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম